পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা দুহা এর তেলাওয়াত এবং বাংলা অনুবাদ শুনব। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এর আয়াত সংখ্যা 11। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك رب وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের, শপথ রাতের অন্ধকারের যখন তা চারদিকে সেয়ে যায়। তোমার মালিক ওহির সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট হননি। অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম। অল্পদিনের মধ্যেই তোমার মালিক তোমাকে এমন কিছু দেবেন যে তুমি এতে খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। তিনি কি তোমাকে এমন অবস্থায় পাননি যে তুমি সঠিক? তিনি কি তোমাকে এমন অবস্থায় পাননি যে তুমি সঠিক পথের সন্ধানে বিব্রত ছিলে? অতঃপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি? অতঃপর তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন। অতঃপর তুমি কখনো এতিমদের ওপর জুলুম করবে না। কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিও না। তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে যাও।